কথায় বলে পুকুর চুরি। এবার বাস্তবেও এই ধরনের ঘটনা ঘটল ভারতের বিহার রাজ্যে। রাজ্যের রোহতক জেলায় দিন দুপুরে একটি সেতু ভেঙে চুরি করে নিয়ে গেছে কিছু দুর্বৃত্ত। যারা 60 ফুট লম্বা ওই লোহার সেতু ভেঙে নিয়ে যায় তারা নিজেদের সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছে, এমনকি সেতু ভাঙতে তারা স্থানীয় প্রশাসনের সহায়তাও নিয়েছেন। তবে পুরো সেতুটি যে একদিনে ভেঙে নেওয়া হয়েছে এমনটা নয়। দুর্বৃত্তরা পিকআপ ভ্যান, গ্যাস ব্যবহার করে ধাতব পদার্থ কাটার যন্ত্র ও অন্যান্য যন্ত্র নিয়ে সেখানে যান। তারপর তারা সরকারের সেচ দপ্তরের কর্মকর্তা হিসেবে নিজেদের পরিচয় দেন। 3 দিন ধরে ওই লোহার সেতুটি কেটে টুকরো টুকরো করে এরপর সেগুলো নিয়ে ছটকে পড়ে চোরেরা। সেখানকার স্থানীয় কর্মকর্তা বলেছেন, ভারী যান ব্যবহার করে ওইসব লোহা নিয়ে গেছেন দুর্বৃত্তরা। 1972 সালে নির্মিত 60 ফুট লম্বা আর 12 ফুট প্রশস্ত সেতুটিতে ব্যবহৃত লোহার ওজন প্রায় 500 টন। এই ঘটনার পর থানায় অভিযোগ করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 50 বছর বয়সী সেতুর কাছে একই খালের উপর আরেকটি সেতু ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে। প্রায় 5 বছর আগে নতুন সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। মাটিজিয়া মান্নান, মাইটিভি।